হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ক্রিস্পি চিকেন বল রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার মতে এরকম পারফেক্ট ক্রিস্পি চিকেন বলটা বানাতে হলে কিন্তু আমার রেসিপিটা একদম ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আর যে কথাটি সবসময় বলি যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্রথমে আমি চিকেনটা কোট করার জন্য কোটিংটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর সেটাকে একটু ম্যাশ করে নিচ্ছে আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম সেই সাথে অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি এখানে ব্ল্যাক পেপারটা ইউজ করলাম আপনারা চাইলে হোয়াইট পেপারটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম হাফ টি স্পুন থেকেও কম বিট লবণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো খাওয়ার লবণ লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন এর ভিতরে আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া সেই সাথে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ টেস্টিং সল্ট এখন সবগুলো উপকরণ মিক্সড করে একটা খামি তৈরি করে নিলাম চিকেন বলের উপরে কোটিংটা করার জন্য এই খামিটা তৈরি করে নিলাম এখন এটাকে ঢেকে আমি বিশ মিনিটের মতো রেখে দেব সেট হওয়ার জন্য আর ততক্ষণে আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাড় ছাড়া চিকেনের মাংস নিয়ে নিয়েছি তিন পিস এখনই এই মাংসগুলাকে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আমি মাংসটাকে একদম ম্যাশ করে ফেলবো না একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি মাংসটা কাটার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না এখন মাংসগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর ভিতরে প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করে নিচ্ছে প্রথমে আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সে সাথে অ্যাড করে দিয়েছে ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা আর জিরা গুঁড়া আমি আদা আর জিরা গুঁড়াটা একসাথে মিক্স করে নিয়েছি সে সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার সে সাথে অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ গরমের মশলা গরমের মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্তটা ইউজ করতে পারেন সেই সাথে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ বিট লবণ আরও দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ নর্মাল লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু সয়া সস ইউজ করবো আর সেটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে এখন এর ভিতরে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি সে সাথে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর ভিতরে অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার আপনি যদি হোয়াইট ভিনেগার ইউজ করতে না চান সেক্ষেত্রে ওয়ান টি স্পুন পরিমাণ লেবু রস দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ সয়া সস সে সাথে দিয়ে ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এই অলিভ অয়েলটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এছাড়াও আপনারা নর্মাল তেলও এর ভিতরে দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে মশলাগুলো মিক্স করে নিচ্ছে আচ্ছা ভালো কথা এই মশলাগুলো কিন্তু আপনি রান্না করার সময় দিতে পারেন আমি রান্না করার সময় আর কোনো মশলা ইউজ করব না তাই আগে একটু মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন মাংসগুলো রান্না করে নিচ্ছে মাংসটা রান্না করার জন্য চুলার ভিতরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ অলিভ অয়েল তেলটা একটু গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি একদম কড়া ভাজবো না একটু হালকা ভেজে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিয়েছি রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু মোটামুটি করে ভেজে নিচ্ছে যখনই হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট পরে যখন মাংসটা একটু ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে পানি অ্যাড করে এখন আমি এক কাপ পরিমাণ পানি ইউজ করেছি মুরগির মাংসটা যেহেতু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তাই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি পানি দিতে হবে না একটু নেড়ে চেড়ে এখন মুরগির মাংসটাকে রান্না করে নিচ্ছে এই পর্যায়ে মুরগির মাংসর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম যে কোনো খাবারের মধ্যে টেস্টিং সল্টটা ইউজ করলে খাবারের টেস্টে কিন্তু বহুগুণে বেড়ে যায় দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিলাম সস এখানে আমি নর্মাল খাওয়ার সসটা ইউজ করেছি একটু নেড়ে চেড়ে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিকেনের পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন দেখি ডোটার কি অবস্থা বিশ মিনিটের জন্য ডোটাকে রেখে দিয়েছিলাম এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে সো এখন চিকেন বল বানিয়ে নিচ্ছে চিকেনের কোটিংটা করার জন্য ডো থেকে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখন এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি ছোট্ট বাটির মতো একটু চ্যাপ্টা করে নিলাম এখন এর ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে এটার মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে করে পুরটা ভিতর থেকে বের হয়ে যেতে না পারে একটু চেপে চেপে মুখটাকে আটকে দিলে কিন্তু কোটিংটা একদম পারফেক্টলি হয়ে যাবে মুখটাকে আটকে দিয়ে দেন হাতে সাহায্যে একটু প্রেস করে করে গোল করে নিচ্ছে ঠিক একইভাবে সবগুলো বল বানিয়ে নেব চিকেন বলগুলা বানানো হয়ে গেলে এখন এই বলগুলাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে একটু কোট করে নিচ্ছি এখানে আমি একটু ডিম ভেঙে নিয়েছি আর তার সাথে ওয়ান টি স্পুন পরিমাণ দুধ মিক্সড করে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছে ডিমের মধ্যে থেকে উঠিয়ে এটাকে ব্রেড ক্রাম দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি বাস এভাবে একটু গড়িয়ে নিলেই কিন্তু কোটিংটা একদম রেডি হয়ে যাবে সো এভাবে করে আমি সবগুলো কোটিং করে নিচ্ছি একইভাবে আমি আরও একটা ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিচ্ছি সবগুলো চিকেন বল কোট করে নিলাম এখন এটাকে ফ্রিজে রেখে দেব দশ মিনিটের মতো যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজে না রেখে সাথে সাথে ভেজে নিতে পারেন দশ মিনিট পরে আমি চিকেন বলগুলো ভেজে নেব আর চিকেন বলগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই চিকেন বলটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে চিকেন বল আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি চিকেন বলটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটা যদি হাইয়ে রাখেন তাহলে উপরের দিকটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আঁচে রেখে চিকেন বলটা আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি চিকেন বলগুলো ভেজে নিলাম এখন তেল থেকে এই বলগুলো উঠিয়ে নিচ্ছে তেলটা একটু ঝরিয়ে দেন উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো বল ভেজে নিচ্ছি একইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলো বল ভেজে নিলাম চিকেন বলগুলো ভাজার সময় যদি মিডিয়াম আছে ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আর উপর দিক দিয়ে পুড়ে যাবে না চিকেন বলগুলো এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আর যে কোনো কিছু আমরা রান্না করার পরে কিন্তু একটু সাজিয়ে নিতে খুব পছন্দ করি বিকেলের নাস্তার জন্য এই চিকেন বলটা কিন্তু একদম পারফেক্ট তাছাড়া কোনো গেস্ট আসলে বাসায় তাদেরকেও বানিয়ে দিতে পারেন আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে চিকেন বলটার উপরের সাইডটা যেমন ক্রিসপি হয়েছে আর ভিতরের সাইডটা কিন্তু অনেক বেশি জুসি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আপনারা বাসায় বানালে কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আমি আমার ফেসবুক পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানেও আপনাদের রেসিপি আমার সাথে শেয়ার করতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ